তাহলে এই যে ভগবান যুগে যুগে আসেন, পরিত্রাণ আয় সাধুনাং বিনাশয় তদুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে ধর্ম সংস্থাপন করবার তরে উনি যুগে যুগে অবতরণ করেন, ধরা পড়ে। কিন্তু আজকে যে দেখি কুরুক্ষেত্রের পরে এত মানুষ মারা যায়, ঠাকুর বলো দেখি আমার এত মানুষ মেরে কি ধর্ম হয়, এত মানুষ মেরে কিরকম হয় ধর্ম সংস্থাপন। তাই নিবেদন করি তৃতীয়বার তোমার চরণ পরে একটু বুঝাই বলবে ভাষা ধরে, এত মানুষ মেরে কুরুক্ষেত্রের পরে কি করে তোমার ধর্ম সংস্থাপন হয়। তাই হে কৃষ্ণ নত বলো মানুষ মেরে কি করে ধর্ম সংস্থাপন করো, আমি এই তৃতীয় প্রশ্ন ধরিয়ে দিলাম তোমার রাঙা পায়। মনে করলাম বিবেচনা প্রথমবারে আর বেশ করবো না, এই তিনখানা প্রশ্ন করলাম সংক্ষিপ্ত অবস্থায়। সংক্ষিপ্ত কেমন জানেন, ছোট্ট একটা গল্প মনে পড়ে যায়, বলব? হ্যাঁ, এই যে দেখেন এই যে কয়েকজন সামনে গুগুসই দিয়ে বইছে, গুগুসই গুগুসই, আবার ওনারা ওনারা কথা কয়। অমা আমিও নারী, সত্য কথা প্রকাশ করি আজকে, কিন্তু অন্ধের নারী গান্ধারী আমি ভূমিকায়। আমার শতপুত্র গেছে মরিয়ে সেই বেদনা নিয়ে অন্তরে ভগবানের ধারে প্রশ্ন করছি সভায়। এই জন্যে আপনারা আমার কথা নেবেন, আমার এই ব্যথার ভার আপনারাও কিছু নেবেন। ভগবান যেন কোনো রকম ফাঁকি না দিয়ে যায়, বুঝলেন? এই জন্যে আমি করলাম বিবেচনা, ভগবান যাতে ফাঁকি না দিতে পারে নিবেদন করি তার পদনা করে। এই জন্য প্রশ্ন দিয়েছি ধরে মাত্র তিনখানা। যাও ওদিকে বলে দিচ্ছে আপনারা আমার সই দেবেন না কেউ গুগু সই, এই মনের কথা তারে কই, সে মিলিয়ার গতি কই। এই জন্য নিবেদন করি আপনাদের রাঙা পায় থাকবেন, সবে ধৈর্য ধরি আমি একটা ছোট্ট কথা বলব। আসরে দেখেন একটা ছেলে পড়াশোনা করবার তারে কলকাতা শহরে যায়, এই কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে, বাবা বড় আশা করিয়ে পাঠিয়ে দিয়েছে ওই কলকাতা শহরে। যাবার সময় ডাক দিয়ে কয়, শোন বাবা করি দামি টাকা পয়সার দরকার হলে আমার কাছে চিঠি লিখে দিবি। সত্যি ছেলে যখন কলকাতায় যায় কয়েকজন বন্ধু একত্রিত হয়ে ওইখানে একটা বাসা নিয়ে থাকে এক জায়গায়, কিন্তু পকেটের টাকা যখনই ঘুরিয়ে গেল ওই সময় ছেলে চিঠি লিখেছিল, তা ওনার তো লাভ লেটার লেখার অভ্যাস। এই জন্যে বাবার কাছে ওই চিঠি লিখতে লিখতে প্রায় রাত্রি কেটে যায়, পাঁচ ছয় পাতা ধরিয়ে কলম তিন চারটে নষ্ট করিয়ে এইভাবে চিঠি লিখে বাবার কাছে পাঠায় দেয়। ওই চিঠি যখন বাবার কাছে এলো, বাবার দেখে বড় রাগ হলো, হ্যাঁ অসম্ভব ছেলে, দিয়েছিস কলকাতায়, বললাম টাকার দরকার হলে পরে চিঠি দিবি আমারে, কিন্তু সংক্ষিপ্ত ভাষায়, এত বড় চিঠি পড়ার আমার সময় আছে না, রাগে রাগে বাবা দেয় মাথায় থাকি। যখনই টাকা না দেয়, টাকা না পেয়ে ছেলে বাড়িতে এলে দিয়ে বাবাকে বলছে ডাক দিয়ে, বাবা আমার টাকা কোথায়, চিঠি লিখলাম তোমার ধারে, তুমি তো টাকা পাঠিয়ে দিলে না মোরে। বাবা ডাক দিয়ে কয়, ছেলের দ্বারা এই বোকা, কত বড় চিঠি পড়ার আমার আছে নাকি সময়, তোর কাছে করি দাবি এবার টাকা নিয়ে কলকাতায় যাবি, কিন্তু যখন টাকা চাবি চিঠি লিখে দিবি একেবারে সংক্ষিপ্ত ভাষায়। সত্যি ছেলে এইবার যখন টাকা নিয়ে গেছে পকেটের টাকা যেই ঘুরিয়ে গেছে, চিন্তা করে তাই তো বাবা বলেছে চিঠি লিখতে হবে সংক্ষিপ্ত ভাষায়। একজন ওই সিগারেট খেয়ে একটা প্যাকেট গ্যাসে থুয়ে ও সেইটে তুলে নিয়ে ওর ভিতর থেকে টান দিয়ে ছোট্ট সাদা কাগজটা বের করে নেয়, কলম হাতে নিল, ওই ছোট্ট কাগজে তখন চিঠি লিখছিল, পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি ফোকা, তিন কথায় হয়ে গেল চিঠি লেখা। বাবা বলেছে চিঠি লিখবি সংক্ষিপ্ত ভাষায়। ওই চিঠি বাবার কাছে এলো, কিন্তু তার দুই দিন আগে বাবা বাজারে বিরাট দোকান করে সাই হয়ে গেল, বাবা বারান্দায় বসে আছে হাত দিয়ে মাথায়, পিয়ন যখন চিঠি দিল অবজ্ঞা ভরে চিঠিটা হাতে নিল, কিন্তু যখনই খোকার নাম দেখতে পেল তাড়াতাড়ি খুলিয়ে পড়তে চায়,
তাকে ছোট্ট করে তিনটি লাইন লেখা আছে, দেখে বাবা বড় আনন্দ পেয়েছে, বাহ সত্যি ছেলের মুক্তি হয়েছে নিশ্চয়, যা দিয়েছিলাম বলি আমার উপযুক্ত ছেলে আমাকে চিঠি লিখেছে সংক্ষিপ্ত ভাষায়, এ চিঠির জবাব না দিলে তো হবে না, তাড়াতাড়ি খাতা কলম হাতে নেয়, তা ছেলে লিখেছে কি, পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি পোকা, আর ছেলে লিখছে কি, বাবা লিখছে কি, স্নেহের গোলা গুদাম পুড়িয়ে সা পরমা ইতি বা, সংক্ষিপ্ত চিঠির সংক্ষিপ্ত জবাব, এই যে বেঁধে গেল খাপের খাপ, এইরকমে তুমি হলে বিশ্বের বাপ নিবেদন করি তোমার রাঙা পায়, যদিও প্রশ্ন করলাম সংক্ষিপ্ত আকারে তুমি ভালোভাবে জবাব দিয়ে বুঝাই আসলে এই নিবেদন করি, ছোট্ট একখানা গান দেই আমার Oh!
বিস্ফোরিত হয়ে তুমি আমার ঘরে মমতাকে সান্ত্বনা দিয়ে হাসি নিচ্ছে, দিল হাসি দিলে তুমি বড় কিসের কারণ ভালোভাবে সবাই দেবে। ভগবান এবার যে পথে যাবে তার ভাবে সেই এবার ভাবি সাথে হবে সভাতে আশীর্বাদ সভা সাথে জল একে একে প্রণমিত সকলের চরণ সকলে এ আশীর্বাদ করিবেন আমারে চিরন্দর ভাগ্য বাড়ি কবি সকলে সভাতে আসেন যত মাতৃ জাতি এবার আপনাদের চরণে হইতে প্রমাতি মায়েদের কাছে কিন্তু দুটি গুণ আছে বিড়ালির কাছে তাহার প্রমাণ পাওয়া গেছে বিড়াল যদি বাচ্চাটিকে মুখের ভিতর করে দন্তের আঘাত কিন্তু লাগে না শরীরে আবার তুমি ওই মুখেই দুর্বটে ধরে ঘাটতি মুসলা যায় বাবা যায় শরীর আমিও কিন্তু আপনাদের ছেলে আপনার সন্তান বলে নেবেন বলে হবে আর এভাবে দরকার নাই তবে আমার মতো দিয়ে যাই এরপরে আমার ওই তোমার আসবে এবার আপনাদের উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মী জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ হম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসী শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ শান্তি সত্য ভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ
সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই বারোয়ারি কীর্তন কমিটি। এই কীর্তন কমিটি যারা প্রথম এই কীর্তনে স্থাপন করেছিলেন অনেক আগেকার কথা, তখন আমি এখানে আসিও না, যে মানুষগুলো একত্রিত হয়ে আজ এখানে বৃন্দাবন ধাম তৈরি করেছিলেন সেদিন তার অনেকেই আমাদের মধ্যে নেই। এখন যারা ছিল পাকা চুলিয়ে তারা সব গেছে চলিয়ে, এখন যারা কষি ছেলে তারা মিশে এক দলে, সেই আদর্শ সেই আভিজাত্য ঐতিহ্য রাখবে বলে আরও সুন্দর হতে সুন্দরতর করেছে মধুর বৃন্দাবনের আয়োজন। তাই যারা এখন আমাদের কাছে নেই সেই পবিত্র আত্মাগুলির প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের যিনি উপদেষ্টা রয়েছেন, আপনারা নিশ্চয়ই লেখা দেখেছেন, আমাদের মাননীয় এমএলএ শ্রীমতী রত্না দেবীর প্রতি, তারপরে যাদের নাম লেখা আছে এখন ওদের তো আমি ওরা সবাই আমার বাবা বলি, তা ওদের উদ্দেশ্যে আমি জানাই ঠাকুর যেন ওদের সর্বাঙ্গীন মঙ্গল করে, বাবাজি সাধন। তারপরে স্বপনবাবু রয়েছেন, তাদের সাঙ্গ পাঙ্গ সবাই রয়েছেন, চাকদাবাসী কেবিএমবাসী, আপনারা সবাই এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠান হয় এতে আপনারা আনন্দিত না আপনারা নিরানন্দ ভোগ করেন সেইটা বলেন তো? আনন্দিত, তাই জোরে জোরে একটা অনুধ্বনি দাও হরিব। আমি শুধু চাকদা পালপাড়ার ভবানীপুরের কবি নই, আমি ওয়েস্ট বেঙ্গলেরও শুধু নই, আমি সারা ভারতবর্ষের 18টা প্রভিন্সে ঘুরেছি, ভারতের বাইরে একাধিক রাষ্ট্রে গেছি, এখনও আমি দেখি নাই যে কোনো বারোয়ারি কীর্তন কমিটি এত বড় প্যান্ডেল করে এতগুলো আর্টিস্টকে একসঙ্গে এতগুলো ক্ষীর তুলে এনে এক জায়গায় এই মহামিলন করিয়েছে আমার চোখে জীবনে এখনো পরে। আপনারা ভাবতে পারেন সাধন আমার শিষ্য ছেলে বলে আমি তার গুণ গাইছি, না, আপনারাও জানেন বহু জায়গায় আপনারা কীর্তনে যান, কিন্তু আপনারা ক জায়গা দেখেছেন এত বড় প্যান্ডেল করে যেসব আর্টিস্ট এখানে হাজির করেছে তারা আজ প্রায় এক বৎসর ধরে, আপনারা এক জায়গায় এতগুলো শিল্পী ভালো ভালো শিল্পী জীবনে কোথাও দেখেন নাই, পৃথিবীতে নাই, সেইটা এরা করে দেখিয়ে দিচ্ছে। তাই এদের প্রতি আপনাদের জন্য সত্যিকারের সকলের আশীর্বাদ থাকে, ঠাকুর যেন এদের মঙ্গল করেন এইটুকুই আমার প্রার্থনা, আর এই অনুষ্ঠান উত্তর উত্তর যেন শ্রীবৃদ্ধি হয়। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে এই সংস্কৃতির যে নব জোয়ার এসেছে বাংলা ভরে, এটা কিন্তু আগে এরকম ছিল না। কালকে যে গান বাজনা হয়েছে আমি তো অর্ধেক বারো আনাও বুঝতে পারি, খালি আমি ভালো ভাই দেখ তুই আমার ওই তাও গল্লি ওটা একটা গান, অনেকে দুলেছে অনেকে আনন্দে ফুলেছে, সমস্ত রকমের ব্যবস্থা আছে। তার আগের দিন রবীন্দ্রসঙ্গীত জয়তী দেবী এসেছিলেন, উনি আমাদের জি বাংলার সারেগামাপায় যাচ্ছিলেন, আমার কবি গান শুনেছিলেন, ওনার ওপিনিয়ন আপনারা এখনও দেখতে পারেন আমার সম্পর্কে। আগামীকাল রয়েছে এই জি বাংলার সারেগামাপায় গতবার শেষেরবারের মতো আমি যে আমার প্রয়াত শ্রদ্ধেয় দাদা কালিকা প্রসাদের উদ্দেশ্যে অনুষ্ঠানটা করেছিলাম, আমার সঙ্গে কে ছিল বলেন তো?
পঙ্কজ নট্য, আগামীকাল সেই পঙ্কজ আসবে। আমি ওকে বলেছি, বাবাজি সাধন করলো, বাবা পঙ্কজকে আনা যায় না? আনা যায় না, থাকছি আনা যায় না, ও নেবে না, আমি এক পয়সাও পাই না, আনা আবার যায় না। ফোন করলাম বলে ঠিক আছে, সবই বাবা বলে ডাকে। কালকে আপনারা পঙ্কজ নাট্যকে এখানে পাবেন। পরশুদিন কলকাতার বিশিষ্ট যাত্রা শিল্পীরা আসবেন এখানে, একটা নূতন রস আপনারা স্বাদন করবেন, সে আলাদা ব্যাপার। সে তো আলাদা ব্যাপার, আরো করে যাবে সে যে কি যে কায়দা এবার করিছে। রবীন্দ্রসঙ্গীত, ঝিকিমিকি গান, কবি গান, কীর্তন গান, তারপরে আবার ভজন, তারপরের দিন শোনেন খাবার শেষে কি খায় মানুষ, দই মিষ্টি খায় না নাকি? এই যা হওয়ার আগ দিয়ে হয়ে যাচ্ছে, উচ্ছে ভাজা, তারপরে ডাই পাপড় কাপড় সব খাবার পরে দই মিষ্টি দিতে আনবেন সারা পৃথিবী ভজন সম্রাট, যাকে আনা অত সোজা নয় এনে দেখানোর জন্য। তিনি হচ্ছেন সারা পৃথিবীর ভজন সম্রাট, শ্রদ্ধেয় অনুপ জালোঠা আনবেন আমাদের এই মঞ্চে। ভাবতে পারেন যে ব্যাপারটা কোন জায়গায় যে গড়ালো? খালি আমি তো একেবারে সবার চাইতে ছোট, আমার চাইতে ছোট আর কে নাই, আমি সবার তলা দিয়ে ঘুরে বেড়াই। হরি বল হরি বল। না না না, মায়েরা খারাপ ভাববেন না, ওই রকম কিছু আমি করিনি। যদি ভাবে এই লোকটা কি পায় তলা দিয়ে ঘুরে, আরে মনের মানসিকতা তলা দিয়ে ঘুরে বোঝেন, তাই তাই বলি কি আমি সবার ওই তলা দিয়ে ঘুরে বেড়াই। বলো বাবা, আগামীকাল আনন্দবাজার ফার্স্ট পেজেই পাবেন আপনারা আমাদের এই অনুষ্ঠানের খবর। আগামীকাল আনন্দবাজার বেশি করে কিনবেন, আমিও কিনব। আমি আশা করি আমাদের এই চাকদা শান্ত পরিবেশ এটা সত্যিকারের অনাদিকাল ধরে থাকুক। আপনাদের দুঃখ বেদনা যা আছে আপনারা সমস্ত দুঃখ বেদনা থেকে আপনারা নিরসন পান এবং এই আনন্দের জোয়ারে ভাসেন। বৎসরে এই কয়টা দিন সবাই আসেন। আচ্ছা একটা কথা কই, নাম কীর্তনে আপনারা মোটে আসতে চান না কেন, কী ব্যাপারটা? কি খালি হরে কৃষ্ণ গাই বুঝিয়া? আর আমার কপাল নেই, ওর উপর আর জিনিস আছে নাকি? ওই হরে কৃষ্ণ একটু শুনতে আসবে, খালি যদি পাবেন না অসীম সরকার গল্প কবে নেই ওই সময় যাব, রূপঙ্কর ওই সময় যাবো, হয় নাকি? তাই আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে। দেবানে দাঁড়ান, কেবল তো ঠিয়ের মুখ খুলিছি, এখনো গজ ঢুকোই নেই, তলায় আরো গাঢ় মাল আছে। এই চাকদা কেবিএমে দুইজন বড় কবি বাস করতেন, একজন হচ্ছে কবির জাহাজ দাদু ভাই প্রয়াত শ্রদ্ধেয় নকুল দত্ত, নকুল সরকার বলে পরিচিত, আর একজন ছিলেন হরিচরণ নাথ মোসাই হরিচরণ। কি কবু তোমার ঠাই হব্য কথা কইয়া গেছ, হেইটা তো কৌ নাই এই কয়ে মোষ নাড়াতো, বাড়ি কায়দার পরিচিত। তাহলে ওনারা দুইজন চলে গেছে, আবার দুইজন এই জায়গায় বাসা বাঁধিছে, অসীম সরকার আর নিশিকান্ত সরকার। দেখেছে আমি টানিয়ে নিয়ে এসেছি ওনাকে, দাদা দূরে থাকবেন না, আমরা দুই ভাই এক জায়গায় থাকতে চাই। তারপর রাজ্য সরকার আমাকে কবি একাডেমি করার পারমিশন দিয়ে দিয়েছে, আমি সার্টিফিকেট পেয়ে গেছি, এখন শুধু একাডেমি করতে বাকি আছে। কবি একাডেমি হলে এখানে কবি গান, তার সঙ্গে ফোক, বিভিন্ন রকমের লালন গীতি যারা শিখতে চান তারা ভর্তি হবেন। আমরা রবীন্দ্র ভারতীর সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে, ওরাই পরীক্ষা নিতে আসবে, সার্টিফিকেট রবীন্দ্র ভারতী থেকে হবে।
আমি গত বছর রবীন্দ্র ভারতী থেকে সম্বর্ধনা পেয়েছি। ওখানে ফোক ডিপার্টমেন্টের যিনি হেড রয়েছেন কঙ্কনা দেবী, আমি ওনাকে বললাম আপনারা এত কিছু শিখান, কবি গান শিখান না কেন? এখানে সাবজেক্টের মধ্যে কবি গান নাই কেন? বললো কবি গান আমরা শিখাবো, আমরা কেউ তো কবি জানি না, তা শিখাবো কোন কায়দায়? আপনি আসেন, আমি আমার আসার কায়দা নাই, আমি ঘুরে ঘুরে গান গাই। আর আপনারা যা বেতন দেবেন তাতে আমার পান খাওয়ার টাকা হবে না। তখন বললাম তাহলে আমি কবি একাডেমি করি, ওখান থেকে আমার সুবিধা মতো আমি ছাত্র তৈরি করছি, আপনারা আমাকে আপনাদের সঙ্গে যুক্ত করে নেন। উনি বলল তাহলে তো আরও ভালো হয়, আমাকে বেতন দেওয়া লাগলো না কিছু না। সেইটা আপনাদের কাছে জানিয়ে গেলাম। আর প্রত্যেক বছর ভালো থেকে ভালো, আরও সুন্দর যাতে হয় আপনারা সহযোগিতা করবেন সবাই। যদি চান যে এই অনুষ্ঠান অনাদিকাল ধরে চলতে থাকুক, আমি তো পালপাড়ায় আছি, বাবাজি সাধন তার নেতৃত্বে আমাদের মাননীয় এমএলএ সাহেবা, আজ তিনি আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য সরকারের বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের সমস্ত মানুষের আশীর্বাদ আমাদের উপরে রয়েছে। একটু আগে এক ঘন্টা পার্থবাবুর সঙ্গে কথাও হয়ে গেছে। এই অনুষ্ঠান আরও ভালো হোক, আরও ভালো হোক, আপনারা সবাই সেই উদ্দেশ্যে আগামীকাল বলুন ধরি হরি ধরি হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে এইবার আমি ধ্বনি দিয়ে আরম্ভ করি নাকি? এই দাঁড়াও 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 দাঁড়াও, ধ্বনি যে মানে পরে উনি কী গল্প করছে? আর উনি প্রশ্ন করলো সাইড খান তিন খান করলো কেন? উনি তিনের বেশি গুনতে পারে না নাকি? উনি প্রশ্ন করলো, প্রথম প্রশ্ন করলো তুমি আমার পিছনে এসে হাসিয়ে কেন, আমার কাছে সেলে মরিয়া। দুই নম্বর প্রশ্ন করলো তুমি অশ্ব বল গা ধরিয়ে এক পক্ষ সমর্থন করিলে কেন, নম্বর টু। তিন নম্বর প্রশ্ন করলো কি তুমি আমার কাছে খুলে বলো ভগ্নিপতি বড় না বিআই বড় হলো, তিন। চার নম্বর কি বললো ধর্ম সংস্থাপন করতে এসে তুমি এত মানুষ খুন করলে কেন, তো তিনখান প্রশ্ন কি করল? এক নব্বই বছরের বুড়ো পদ দিয়েছি লক্ষ্য, একটা ছেলে কয় দাদু আপনার বয়স কত, কয় কুড়ি বছর, কয় আপনি কুড়ি বছর পারবেন, কয় আমি কুড়ির বেশি গুনতে পারি না, উনি কি তিনের বেশি গুনতে পারে না? হ্যাঁ, একটা সংক্ষিপ্ত বলে প্রশ্ন করেছে পূজনীয় বাবা, নাই টাকা পকেট ফাঁকা ইতি তোমার খোকা, আর বাবা নাকি লিখেছে স্নেহের দুলাল গুদাম পুড়ে ছাপ কর মা ইতি তোমার বাবা। উনি ছেলে মারা গান্ধারি যদি প্রশ্ন দেয় তাহলে আমি কি বসে তামাক খাবো? তুমি যদি কেউ দেওয়া তাহলে আমি খোল দেব, তুই কি করিস দেব? একজনের নাম হচ্ছে নারায়ণ আর একজনের নাম হারান, আমার আসে গেছে পাবো কি কর, আপনারা কর পাবো না থাক পাবো না থাক, আমার এসব বাংলা কথা ভালো লাগে না কি বলতে খবর। হারান নারায়ণের বাড়ি, ওই নারায়ণ হারানের বাড়ি বেড়াতে আসছে, কিন্তু ওদিন পয়লা এপ্রিল, তো পয়লা এপ্রিলের দিন কি পাই যাব, এপ্রিল ফুল তাই তো। নারায়ণ ও তো জানে পয়লা, ও জানে না যে পয়লা এপ্রিলের দিন হারানের বাড়ি আইছে, ওরা হচ্ছে বিয়াই দুই বিয়াই। এখন নারায়ণ যখন গেছে গিয়ে কয় বিয়াই ভালো সর্ষের তেল আছে, আমি একটু মাথায় মাখে স্যান করবো, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কয় আমি আনিয়ে দিচ্ছি একেবারে খাঁটি হারান মার্কা সর্ষের তেল। তো ওই দিন এপ্রিল ফুল, হারান আর করে নাই ভুল, সাদা বোতল নিয়ে ঘরের পিছনে যাইয়া নিজির সর্ষের তেল বলিছে, এমনি কয়েকদিন শরীর করা হয়েছে একেবারে হলুদ কালার সর্ষের তেলের কালার, নাও বিআই মাথায় নিয়ে নাকে টান দাও সর্দি সারিয়ে দেবে, যেই মাথায় নিয়ে নাকে টান দেশে ওই বুড়ো মানুষের পেশা ছাড়ছে তুমি কি দিয়ে। হ্যাঁ আমি আর অন্য জায়গায় যাই নাই, আমি হারান মার্কা সর্ষের তেল দিছি নিদিটা একেবারে সেলফ গানি নিজের গানি, বুঝতে পারছো? তাই তুমি এই করলে তোমার প্রস্তাব আমার নাকের মধ্যে দিলে মাথায় দিলে, হারান রাগ হয়েছে, এপ্রিল তো আরও আসে,
হ্যাঁ, অসীম সরকার আর নিশিকান্ত সরকার গান গাইতে গেছে। আর ডেটটা হচ্ছে 1 এপ্রিল। নারায়ণ আবার খুব গান, হারান খুব গান শুনে বেড়ায়, হারান কবি গান শুনলে পাগল হয়ে যায়। তাই নারায়ণ বলেছে বিরাই তাড়াতাড়ি আসো, 2 কবি গান গাবে না। নিশিবাবু খুব ভালো গায়, উনি এমনি বিএসসি পাস, আগে মাস্টারি করতো, তারপরে কবি গান গায়। আর অসীমবাবুর কথা তো জানো, ইজি বাংলা সারি হওয়া পায়। হারান পাগল হয়ে গেছে, জাতি হবে। আর নারায়ণ তার 7 দিন আগে পায়খানা করিয়া কচু খাইয়া সেই পায়খানা শুকাইয়া হাড়ির মধ্যে ভরে রাখছে। হ্যাঁ, কারণ আগে তো আর সাবান সোডা ছিল না। হ্যাঁ, বেশ কায়দা করিয়া খই টল দিয়ে কিন্তু মাথাটা দত, যেই খই বানাই দিয়েছে পায়খানা দিয়ে শুকনো পায়খানা। আর হারান যখন গেছে কয়, তোমার বাড়ি মাথা ধোয়ার কিছু আছে? কয়, এখনারা ওই সাবান সোডাটা ব্যবহার করি না, পুরনো বাপ, আমরা খই দিয়ে মাথা দিই। আর ওই যে জল দিয়ে রাখছে, মাখো মাখো হয়েছে, বেশ কায়দা, তাই না? ওই যে তখন মাথায় টান দিয়ে মুখি টান গেছে, ভক্তার করে বন্ধ বের হয়েছে। কোন ঘানির খই দেছ? কয়, তুমি যে ঘানির তেল দেছ তার পিছনের ঘানির খই তোমার। আজকে তোমার কপালে খই আছে, আপনারা রাগ করতেছেন নাকি? বাবা সাধন কইছে, বাবা আজকে কিন্তু গল্প কইলে পেশাব করাই দেবা। কলায় চট আছে না কি? তাবু আছে, তাবু থাকলে অসুবিধা নেই, চট থাকলে ভিজে উঠবেন। এদের পরিচয় আপনারা সবাই জানেন। আমার বাড়িতে শ্যামল বাবু বাজাচ্ছেন ঢোল, যার ঢোলের তালে তালে আমার ভোটে বোল। পুরো নামটি ওর শ্যামল রায়, আমার সঙ্গে দেখেছেন জি বাংলায়। তার পাশে কিশোরবাবু বাজাচ্ছেন কাশি, দেখেন না মুখে তার মৃদু মৃদু হাসি। তার পাশে বসে আছে আমার ছোট বোন, একই মায়ের গর্ভে করেছি জন্মগ্রহণ। ওর নামটি হলো জিয়েলি বিশ্বাস, তার কথাটা সবার মধ্যে করিলাম প্রকাশ। তার পাশে আমার ওই যে দাদু ভাই দীপ দাদু, আজ আমি কাছে তারে পাই। সেও সুন্দর কবি গান গায়, কদিন পরে দাঁড়াবে আমাদের সভায়। তার পাশে বাসু বাবা বাঁশরি বাজায়, প্যারাক প্যারাক শুনে আবার হারমোনিতে তাল দেয়। তার পাশে মিঠুন বাবা দোতারা বাজায়, দোতারার সুরে সবার মন্ত্রী বজায়। তার পাশে স্বপন বাবু বাজায় বেহালা, তার সুরে মন্ত্রী করে দেয় উতলা। তার পাশে কৃষ্ণ কি বল বাজায়, কি সুন্দর সুর দেখেন ওর মাথায়। ওকে যদি চিনতে কেউ করে ফেলেন ভূ, চিনতে পারবেন পিছন থেকে দেখলে মাথার চুল। সকলের পরিচয় দেওয়া হয়ে গেল। গতবারে সেই সাউন্ড এত সুন্দর সাউন্ড, কথা কয়ে মনে হচ্ছে খালি কই খালি কই, আনন্দ হচ্ছে। হরিবল সুর সাথী, আর চারিদিকে যা ভক ভক করতেছে বাকি, এটা আরো ভালো। উত্তম ইলেকট্রিক টাকায় দেখেন সব নিক আলোর বাহার দেখা যায়। প্যান্ডেল কার? গোবিন্দবাবুর প্যান্ডেল। বা বা গোবিন্দ বিষ্ণু, আপনারা বসে যান, বসার জায়গা আছে। ও যার যার নিজের দোষে থাকো, কালকের মতো হচ্ছে না তো? ও যার যার নিজের দোষে সেই দোষী, প্রভু দোষী নহে ভগবান, ভগবান
সম্মানে রাখলি রে তোর ঘরে কোনা পান আরে রে মানে বাচ্চা কাচ্চা একোন পোলা পান দেহের মধ্যে ছয়টা পোলা সেই অঘটন বদল চলেছে। আর ওদিকে গান্ধারীর যারা পোলাপান দুর্যোধন দুঃশাসন আদি তাদের দিকে তাকান, তাদের মধ্যে উশৃঙ্খল দেহের মধ্যেও কুরুক্ষেত্রটা কি আসতে ধর্ম আর অধর্মের যুদ্ধ এটা আগে বুঝতে একটা শুভ শক্তি আর একটা অশুভ শক্তি, এই অশুভ শক্তির মধ্যে তাকে কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য নিজের কামনা পূরণ করতে না পারিয়ে তখন ক্রোধ যাবে। প্রধান ভবতি সম্মোহ সম্মোহাত শিগির ধ্বংসী ধ্বংসা বুদ্ধিনাশ বুদ্ধিনাশা ক্রমশতি ধর মার কাট, কারণ আমার লোভের জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে, আমার পাওনা যেমন একম হয়ে যাচ্ছে। তাহলে কারণ লোভ মদ মাৎসর্য ছয়টা ছেলে এর বাধ্য করতে গেলে মন সংযম চাই। ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড, সে সবচাইতে বড় যোদ্ধা যেটা নিজের মনকে বশীভূত করতে পারে। ভগবানকে দোষ নিয়ে লাভ নাই, ভগবান বিবেক দিয়েছে সবার ভিতরে। নিজের বউকে ছেড়ে পরের ঘরে যাবার সময় বিবেকে মানা করে, যাইস মিয়া শান্তিন কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালচা খাবিনি ধরা পড়লি, যে মদ খায় সেও জানে মদ খাওয়া খারাপ, যে হিরোইন খায় সেও জানে হিরোইন খারাপ, যে ডাকাতি করে সেও জানে খারাপ। কে বলে দেয়? ভিতরের বিবেক বলে দেয়, কিন্তু বিবেকের কথা সে শোনে না, ঠিক কিনা বলেন আপনারা? আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, এক মহিলা ছয় সাত বছরের একটা বাচ্চাকে পিটাচ্ছে আর বাচ্চাটা বিশ্বের মতো কাঁপাচ্ছে, আপনি পাশে একজনকে জিজ্ঞেস করলেন এই মহিলা বাচ্চাটাকে মারছে, এই বাচ্চাটা মহিলার কি হয়তো বললো নিজেরই ছেলে। আমরা কিছু বলি না, অনেক বলে পারি ভাই আমরা, আপনি কিছু বললেন না, কিন্তু বিবেক সে গোপনে বলল নিজের ছেলে হলেও ওইভাবে মারা উচিত না। ইহাই বিবেক, এই বিবেক বাণী শুনে যারা চলে তারা যায় না রসফল, বিবেকে সব বলে যায় কোনটা খারাপ কোনটা ভালো হয়। হরি বল, আমরা পৃথা বলতে ভগবান, ভগবান আমাদের সবকিছু দিয়েছে কর্ম করার জন্য, কোনটা সুকর্ম কোনটা কুকর্ম এটা আমরা বুঝি না। গুরুচাঁদ ঠাকুরের কাছে এক ভক্ত গিয়ে বলছে বাবা ভালো রেখো, বাবা ভালো থেকো, বলে বাবা আমি তো ভালো মন্দ বুঝি না বাবা। বোঝো না কয় ভাই তোমরা? বলে আমরা পাঁচ ভাই, পাঁচ ভাই বিয়ে করেছ,
বলে হ্যাঁ করেছে, পাঁচ ভাই বেঁচে আছে তো? বলে না, ছোট ভাই মারা গেছে। বলে ছোট ভাই বউ কোথায়? বলে আমাদের বাড়িতেই আছে। বলে আজকে বাড়ি যাবা? ছোট ভাই বউরে নিয়ে এক বিছানায় গলা জড়াই শোবা। ভাই তুমি কি বল ঠাকুর, হয়ে আমার এরকম খারাপ জিনিস মন্দ জিনিস শিখাও? ভাই শালা তুই বলে ভালো মন্দ বুঝিস কে? এই শালা এখন কি করে বুঝলি যে ভাই বউ নিয়ে শো ঠিক না? মারবো এক চল। হ্যাঁ কায়দা আছে কে না বুঝে কোনটা ভালো কোনটা খারাপ? বলে যায় বিবেকে, বিবেক সবার বা কিন্তু মানে না, এই জন্য হয় পা। ফেলাই দিয়ে থাকে তোদের মধ্যে
রাগ করে জীবনে কোনো কাজ করবেন না, যখন রাগ হয়ে যাবে শান্ত হয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে সুফল হবে, কত সংসার ঢুকে যাবে। একটা কথা, এই জন্যে গান গায় না, খুব গানে গায়। বহুদিনে পীড়িত বন্ধু একই দিনে ভেঙে, রাগ করে আপনি যা যা করবেন তাতে আপনার ক্ষতি হবে। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন। মন্দিরে একবার হরি বল, এনাম ধূপ বলের বল, নাম বিনে কি আছে বল, এ ভব সংসারী যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনা, কে যে বিষয় বাসনা, কে যে শোনার উপাসনা করো সার, ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। যাক মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেয়ে সুধী সাধু সমাবেশ করি দর্শন। এখানকার যে অনুষ্ঠান আপনারা জানেন, যত ভক্ত প্রাণ বহুদিন আগের থেকে অনুষ্ঠানের হয়েছিল আয়োজন, বরিসভার বরাবরই পালপাড়াতে যখন করলাম বাড়ি, ওই বাবাজি সাধন তখন আমার কাছে গিয়ে কয়, প্রথমেই আমাকে বাবা বলেই ডাক দেয় যে আপনি আমাদের বারোয়ারি সভায় একটু কবিগান করলে হতো আনন্দবর্ধন। ওর বা মোর মুখে বাবা ডাক শুনে বড় আনন্দ পেলাম আমি মনে। আমি বললাম যাবো না কেন, আমিও তো এখানকারই একজন। সেখান থেকে বারে বারে এখন তো এটা নিজেদের অনুষ্ঠানই হয়ে পড়ে। ওই দক্ষিণ দিক ছেড়ে একেবারে কাছে কাছে এসে বসতবাটি করেছি এখন। তাই প্রতি বছর হয় অনুষ্ঠান, হয় বিভিন্ন রকমের গান, আপনারা ভক্ত প্রাণ এখানে জ্ঞান দর্শন। এই জন্য করজোড়ে প্রার্থনা করি সকলের গোচরে, আমি আপনাদের দীন সন্তান একজন, যতদিন আপনাদের কাছে আসি পাই যেন আপনাদের প্রাণ খোলা ভালোবাসাবাসি, আমি যেন কোনো অন্যায় কর্মের মধ্যে না ডোবে আমার মন, আপনাদের ভালোবাসা নিয়ে মাঠে আমি যেন পারি শেষের বিদায় নিতে, প্রেমানন্দ হরি মান বলে অধরতে যেন পাই গোবিন্দের রাতুল চরণ। এই নিবেদন করে পাই এবার যাচ্ছি ভূমিকায়। আজকে বিপক্ষে অন্ধে নারী গান্ধারি দিয়ে পরিচয় আমাকে করেছে শ্রীকৃষ্ণ নারায়ণ। এবার তারই কল্পনা মতে আমার হবে কৃষ্ণ হতে, আগে জোর হাতেই বন্দনা করেছি গোবিন্দের রাতুল চরণ। হে গোবিন্দ আনন্দময় আমি নিবেদন করি তোমার পায়, ঠাকুর তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে আমায় তুমি ভালোবেসে, আমার হৃদয়াসনে বসে বসে তোমার কথা রসাভাসে তুমি বলে দিও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকারের নাম পিছাই কবি কাব্যের সূত্র ধরি, আমি শ্রীহরি নাম ধরিলাম নারায়ণ। তোরা এক একজন করে বাইরে গেলে তাড়াতাড়ি আসবি, চলি
সব চেয়ারগুলো ফাঁকা থাকলে ভালো দেখা যায় না কদাচল। তবে যদি কারো প্রস্তাব আসে সে তো আর কষ্ট করে থাকবা না বসে, কাজ সেরে তাড়াতাড়ি এসে গ্রহণ করো যার যার আসর, কারণ আসরখানা যেন হয় না ফাঁকা ফাঁকা, যেন সব সময় থাকে ঢাকা। আমি দাঁড়াইয়ে থাকি একা একা, দেখতেও ভালো লাগে না তখন, তাই না? এরা যদি আমার পাশে রয় আর মাঝে মাঝে দেয় সায়, তো কথা বলতেও আনন্দ হয় বর্ধন। এরা একসঙ্গে কেন চলে গেল? তোমাদের তাড়াতাড়ি আসা ভালো, ওদের যদি একটু চায়ের হয় প্রয়োজন, বাবা সাধারণ কথা নেবা মাঝে মাঝে ওকে একটু সর্দি ওষুধার চা দেবা, ওটা সর্দি ওষুধার বাবা কায়দা আছে। আর দুই একখানা বিস্কুট সাথে দিলে একটু পেট ভারী হয়। এই বাসু কি করিস, গল্প করিস কেন, ব্যাপারটা কি? এদিকে আয় ভয়, এটা গল্প করার জায়গা নয়, বসো। ওরা শুনতে এসছে কবি গান, তুমি গান ছুঁয়ে দিয়ে গল্প করো কেন? এইবার আমি হব কৃষ্ণ ভগবান, বিপক্ষে গান্ধারী জননে দিয়েছে দর্শন, স্বনাম পরিহরি শ্রীকৃষ্ণ নামটি ধরি। এবার তার প্রশ্নগুলো করিব খণ্ডন। প্রথম প্রশ্ন করিল মনে, ওহে কৃষ্ণ নট বলে আমার কাছে ছেলে মরে, আর এই সময় তুমি আমার ধারে দিলে দর্শন, তুমি আমার কাছে আসি কেন দিলে কুটির হাসি, এর তাৎপর্য কি ব্যাখ্যা করে বুঝাবো এখন। বাবা আমি হাসি কেন তা জানো? শোনো, আমি মনে মনে ভাবলাম তাই, আমার মা গান্ধারী তার তো অজানা কিছু নাই, 100 জন্মের খবর জানা নারী সে একজন। বলি সভা সন্নিধানে যে 100 জন্মের খবর জানে সে কি সাধারণই হয় কদাচন? 1 জন্মের খবর যে বলতে পারে, বসে শোনেন নারী নরে আত্মদর্শী বলে তারে, সেই সব ছেলে টেলে মুখ গেলে মরে অধরে সে ধরায় না নয়। আমি ভাবলাম মনে মনে, এই জাতীয় মহিলা এইভাবে ব্যা ব্যা করে কার নেই কেনে? এই জন্যে আমার বদলে হাসি এসে যায়। 100 জন্মের খবর জানো, জিজ্ঞেস করবেন ওনার সন্নিধানে যে শ্রীকৃষ্ণ ভগবানে যে তত্ত্বটা বল, কহিল সবাই গান্ধারী বলো না কি সত্যি তুমি 100 জন্মের খবর জানো না কি, এটা সত্যি না মিথ্যা যেন উনি এসে কই কি বাবা কি কাহ? আমি ভূমিকা ছেড়ে ছোট্ট একটা কথা বলছি আপনাদের ঘরে, আত্মদর্শী মহাপুরুষ হলে পরে তার কোন অবস্থা হয়। একটা কথা মনে পড়লো, শ্যামাচরণ লাহিড়ী নামে একজন যোগীরাজ আমাদের মধ্যে ছিল, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বলে তারে চিনি সর্বজন। বসে শুনে নিজানি দলে তার ছিল মাত্র একটা ছেলে, ওই ছেলে প্রাথমিক স্কুলে যাওয়ার সময় থেকেই শ্যামাচরণ তার সঙ্গে সঙ্গে যায়। খুলে বলি সভা পাশে ছেলেকে বড় ভালোবাসে, আবার নিয়ে আসে যখন স্কুল ছুটি হয়। এইভাবে পড়াশোনা করাতে করাতে দাঁড়িয়ে বলি সভ্য সভাতে ইউনিভার্সিটিতে যখন তার এমএ পরীক্ষার হয়, সেদিনও বাবা গিয়েছিল পরীক্ষা দিয়ে নিয়ে এলো, তাহলে কত ভালোবাসা ছেলের প্রতি আশ্চর্যের বিষয়। সেই ছেলে এমএ পরীক্ষা দিল, রেজাল্ট যেদিন বের হয়েছিল ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট খবর বের হল, ওই খবর যখন পেল ওই টাইমে ছেলেটা হঠাৎ মারা গেল। অবস্থাটা কেমন হল? এইবার যারা ইউনিভার্সিটির লেকচারার ওরা মনে মনে চিন্তা করে, শ্যামাচরণের বাজুরি নামে এইরকম ছেলে মরে যা, না আমাদের মনে আসে ভাবো আমরা অন্তত 10-12 জন মিলে তার কাছে গিয়ে সকলে তার একটু সান্ত্বনা দেব। ওরা 10-12 জন একত্রে শ্যামাচরণকে সান্ত্বনা দেওয়ার পরে যখন ধীরে ধীরে সেই বাড়ির দিকে করেছে গমন, বসে শুনে নিজানি দল শ্যামাচরণ একখানা টেবিল সাজিয়ে 12খানা চেয়ার রেখে দিল, আর তার উপরে দই মিষ্টি করেছে রক্ষার। ওই যে ওই ইউনিভার্সিটির লেকচারার যারা এসে অবাক হয়ে দেখে, তারা দিয়ে দেখে বৃষ্টি, আমরা এলাম যাকে বুঝাবার তর, এসে বসে আছে চেয়ারে আর সামনে টেবিলের উপরে রাখা দই আর মিষ্টি।
উনি ইশারা দিয়ে ডেকে পায়, আসুন আসুন, আপনাদের বসার লাগা আগেই রেডি রয়, আর দই মিষ্টি আপনারা করিবেন গ্রহণ। ওরা বারো জন মনে চিন্তা করে, যার কাছে এইরকম ছেলে মরে, যে ছেলে ধরে পড়ে প্রাইমারি থেকে নিয়ে তাকে স্কুলে পাঠায়, আবার স্কুল ছুটি হলে সেই ছেলেকে নিয়ে চলে আসে আমি নয়, এইভাবে যারা ভালোবাসে। হ্যাঁ, সেই ছেলে মরার হাহুতাশে আমরা ভেবেছিলাম কে নে বুঝি ধরনীতে সে লুটায়। তখন ওরা জিজ্ঞেস করে, শ্যামাচরণ বাবু, আপনার কাছে ছেলে মরে আপনারা আপনি বারোখানা চেয়ার রেখে আমাদের পরে এখানে দই মিষ্টি রেখে আছেন কোন কথায়? শ্যামাচরণে বলে, তাই যেদিন জগতে এসেছিলাম আমার সঙ্গে কেউ আসে নাই, আমি একা একাই করেছিলাম জন্মগ্রহণ, অন্তরে দেখো ভেবে আবার যেদিন জগৎ থেকে চলে যাবে আত্মীয় স্বজন পড়ে যাবে প্রেমানন্দে হরিবল হরিবল বলে আগুন দেবে, বিদায় দেবে আমাকে সর্বজন। এই মাঝখানে পুত্র পাই, স্ত্রী পাই, বন্ধু পাই, বান্ধব পাই, কিন্তু যাবার সময় কেউ না। পুত্র রূপে যে করেছিল জন্মগ্রহণ, আমি চিন্তা করেছিলাম অন্তরে ঈশ্বর একটা অতিথি পাঠিয়ে দিয়েছে আমার ধারে, তাই ভালো করে আমি তার সেবা করেছি সর্বক্ষণ। ঈশ্বরের অতিথি আমার কাছে যতদিন ছিল আমার সেবা কার্য করা হলো, সে যখন তাল দিয়ে তার কাছে নিল তাহলে আমার কেমন জানো হবে বলো, আমার সদ তার পাখি তার কাছে গেছে, এতে আমার কি যাওয়া আছে? আত্মদর্শী মহাপুরুষ এনে বলে শোনে নিজের জন, আর যে একশো জন্মের খবর জানে সে ব্যবহার করে কান থেকে আমি করে আমার দেশে বুঝে দেখতে কান্দি বেলা উদার। হ্যাঁ, উনি মহাপুরুষ মহিলা মানুষ, সেই জন্য ওকায় আমি কইতে পারি, বসে শোনেন জানি রাও যে নারী হোক আর পুরুষ হোক, আরে নারী পুরুষের ডাক থাকে না কোনোদিন আত্মার গায়, একটা নারীর আত্মা বের করে আর একটা পুরুষের আত্মা বের করে যদি রাখা যায় এই আসরে, আর আত্মদর্শী মানুষ যদি আত্মা দেখা মানুষ এখানে কেউ থাকে মহাশয় চেয়ে দেখবে, তাই আত্মার গায়ে নারী পুরুষ কোনো দাগ না, সাধনা করলে মানুষ সেই আনন্দময় জগতে পৌঁছায়, আর উনি কান্তি লাগলো। হ্যাঁ, এতটা জানো তা কাঙ্গো কেন? আমার ছোট একটা গল্প মনে পড়েছি, কব না থাক কব না থাক, উনি কয় কও কও, ও আমার জ্যাঠা মন নাই কয় কও কও। একজন কাজ করার আলস্যতে সাধু সাজিয়ে বেড়ায়, এ বাড়ি ও বাড়ি যায় আর বড় বড় পাক পাতে, বুঝেছ? হ্যাঁ, পুড়িয়া, এক নম্বরের পুড়িয়া, খালি খাবার জন্য বেড়ায় ঘুরিয়া, আরে কবল দাঁড়িয়েলা একজন সামনে বাড়ি গেছে, আপনি না কিন্তু আপনার মতো ওইরকম একজন, চুলও ফেলে না দাঁড়িয়েও ফেলে না, এইরকম হয়েছে একজন, আপনি এমনি দাঁড়ায় দেখান যে আমার মতো, ওই যে ফিরিয়ে তাকান তাই দেখবেন ওই যে ওনার মতো, হরিবল হরিবল হরিবল। এইদিক সাধু মানুষ কি মান না সম্মান না অপমান না ইজার হুশ, এই জন্যই তো অশ্বিনী কোথায় লিখেছে মান অপমান সমান যান তার মতো আর মানিকে জগত মাঝার, ঠিক ওই কায়দার মানুষ একজন। একদিন ভোরে ভোরে এখন খাবে কার ঘরে পাড়া বলে ঘুরে ঘুরে দেখা বুড়ির বাড়ির সামনে তুলসীর পিড়ি, আর বেড়ায় রাধা গোবিন্দ নিতাই গৌরের চিত্র করেছে অঙ্কন, ওই দৃশ্য দেখার পরে সেজন ভাবে অন্তরে বুড়ি ভক্তি মতি একজন একা একা ছিল বুড়ি দিয়ে তখন বুড়ির বাড়ি, হরে কৃষ্ণ বুড়ি ভাবে অন্তরে রাজ দেখি ভোরে ভোরে বসল পালাই এলো ধর, বুড়ি তখন প্রশ্ন ভেবে ভোরে বেলায় সেবা দেবে বৈষ্ণব চিন্তা করে সেবা করবো বুড়ির ঘরে,
ওই দৃশ্য বুড়ি দেখে তখন বলে দেখে দেখে স্নানের পরে কাপ কি কারণ ও বলে তখন ডাকি বৃন্দাবনের লীলা দেখি বৃন্দাবনের দুটো দর্শন বসে আমি তোমার ঘরে রাধা কৃষ্ণ লীলা করে আরো দেখে করে দর্শন তাই শিহরঙ্গায় আমার গায়ে বসে তোমার বারান্দায় বুড়ি তখন করিল দাদা বুঝেছে বসে বসে কাঁপতেছে হরে কৃষ্ণ বুড়ি রান্না করতেছে কয় কি কাঁপ কেন কয় বৃন্দাবন দেখতেছি রাধা কৃষ্ণের লীলা নিগরিত বুড়ি ভাবতেছে পাল পাড়া বসে বৃন্দাবন দেখতেছি তো মারাত্মক সাধু এর একটু পরীক্ষা না করলে হবে না বুড়ি রান্না করিছে কি জানেন ফেনা ফেনা বা উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ কাঁচকলা সেদ্ধ ভেন্ডি সেদ্ধ কাঁচা লঙ্কা সেদ্ধ তারপরে আবার দাওয়া ঘি আছে তার স্বাদ তা বুড়ি ওই রান্না করিয়ে থুয়ে দিস থুয়ে দিলি হঠাৎ কোন জায়গার থেকে আসিয়া কুকুর ঘু খাইয়ে একবারে এক খাবার নিয়ে চলে গেছে যেই খাবার নিয়ে চলে গেছে বুড়ি ওই জায়গা বাড়ি ছিল পান্তাবাদ ওই যে প্লাস্টার করিয়ে দিয়েছে বাদ প্লাস্টার বাদ সার্জারি করিয়ে দিয়েছে আরো তলে একটু গোবর দিয়ে তুলছে আসুন বসুন বৈষ্ণব মহারাজ উনি ওইসব দেখার পরে আনন্দ ভরে মা খাইয়ে গপা গপ মারে যেই ওই গোবর শুদ্ধ গেছে গালের ভিতরে গোবর দিলে বুড়ি তাড়াতাড়ি টানিয়ে ধরছে সাধুর দাঁড়িয়ে কয় আমার বাড়ি বসে বৃন্দাবন দেখতে পারো তা বাপের তলায় গোবর দেখতে পারো না এই ফাজলানি করে খাও যেই দাঁড়ি ধরেছে ও দেখছে মরিছে তাড়াতাড়ি জোরে টানিয়ে ছিঁড়ে দৌড়ছে আটটা দশটা দাঁড়ি বুড়ি রাতে ছিঁড়ে রয়েছে এখন ওই বৈষ্ণব দৌড়চ্ছে আর বুড়ি পিছনে পিছনে দৌড়চ্ছে দাঁড়াও বাবা যাইয়ে না সব যুবক ছেলেরা ওরা পিছনে জুটিছে ও বুড়ি মা কি হয়েছে হয় এই সাধু বাবা এসে বিরাট সাধু আর এক একটা দাঁড়ি যদি কেউ কবচ গড়িয়ে নিতে পারে ছত্রিশটা রোগ সারে আমি বললাম আমাদের যুবক ছেলেদের অনেক রোগ আছে কয়টা দাঁড়ি দিয়ে যাও তা মোটে দশটা দিয়ে সারিয়ে যাচ্ছে কয় ধর ধর দাঁড়ি ছেড়ে যে পায় সে ছেড়ে তাড়িয়ে তাড়িয়ে ছিঁড়িয়ে একটা ও নাই পেলেন করে দিচ্ছে আপনাকে হাসি পাচ্ছে না বারান্দায় বসে তুমি বৃন্দাবন করো দর্শন খালি ভাতের তলায় গোবর দেখো না কেন আমার কথা শোনো তুমি যদি একশো জন্মের খবর জানো তাহলে ছেলে মরার জন্য ব্যাগ করে কাঁদো এই জন্য আমার হাসছে আমি খারাপ কথা কইছি এই জন্য কৃষ্ণকাল শশী আজ আমি হাসি এই হাসির আছে আর একটা কারণ আমার অন্ধারি একটা কথা বলি তোমার বরাবরই এই জগতের নরনারী যখন ক্ষমতা হাতে পায় বেশিরভাগ মানুষ যারা ওই ক্ষমতার অপব্যবহার করে তারা তারা জানে না ক্ষমতা চিরকালের নয় কাল আছে তিন প্রকার কাণ্ড বলে চমৎকার এইসব শাস্ত্র গ্রন্থ পড়িয়ে বাবা এখান থেকে জ্ঞান অর্জন করতে হয় তিন প্রকার কাল যাকে ইংলিশে কি বলে বলো কালকে ইংলিশে কি বলে টেন্স তিন প্রকার আছে টেন্স কালের নির্ণয় ফার্স্ট প্রেজেন্ট ফিউচার তার পরিচয় ফার্স্ট থেকে অতীতকাল হয়ে গেছে বাহার আবার প্রেজেন্ট থেকে বর্তমান ভুলো না কোথাকা ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে টেন্সের বিবরণ এই জেনে লিখো সব প্রত্যেক টেন্সের ফর্ম আছে চারটি প্রকার ভুলিলে বিপদ ভারী এদেরই আকার ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট ছবি পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে চার প্রকার ধরি তিন গুণে চার কত কি হলো ভাবিয়া টেন্সের বারো ফর্ম সে ফর্ম দিয়া
এখন কাল আছে বর্তমান, বসে শুনিনি জ্ঞানবান। আমি হয়তো একটা শক্তি হাতে পেয়েছি ভাই, সেই শক্তি পাবার পরে আমি যা ইচ্ছা তাই যদি করে বেড়াই চরাচরে, তাহলে ভবিষ্যতে আমি ক্ষমা পাবো না, এটা হুঁশিয়ার থাকা চাই। কারণ বর্তমানের পরে কিন্তু ভবিষ্যৎ আছে। খুলে বলি তোমার স্থলে তোমার হচ্ছে 100 সেই, আনন্দিতে উঠলে দুলে, হ্যাঁ ক্যাপা মাসের মতো ভুলে থাকতে সর্বদাই, মনে মনে ভাবতে তাই তোমার চাইতে সুখী রমণী জগতে আর কেহ নাই। কিন্তু কুকর্মের ফলে যে কত কিছু ঘটে জগতে মান, হ্যাঁ সেদিন চিন্তা করো নাই। তোমার ছেলে আকাশ করেছে আর তুমি তার সহায়তা করেছ, এখন কাণ্ডকে ব্যাবা করিয়া, হ্যাঁ এই জন্যে ভবিষ্যতের কথা চিন্তা তোমরা রেখো সর্বজন, শক্তি পেয়ে অপকর্ম কেউ করো না সাধন, শক্তি পেয়ে যদি করে অপকর্ম তাহা নহে ধর্ম, ধর্ম দেখে সেই কর্মের মর্ম ভবিষ্যতে বিচার করে তাকে ফল করে অর্পণ। এই জন্যে ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হয়েও প্রতি, যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন। ওমা এত তাড়াতাড়ি ওঠা উঠি, বাড়ি ঘুরে বলে নিশ্চেন সুখী, আচ্ছা নিয়ে হাসি পড়েছে কুটি কুটি, আচ্ছা যাও মা ঘুরি আবার এসে বসো, এত তাড়াতাড়ি কেন খসো? তাহলে আমি হাসলাম কেন, খুলে বললাম তার মানে দ্বিতীয় প্রশ্ন সভা সংবিধানে করে গেছে দান, তুমি আমার কথা লবা, ভালো করে জবাব দেবা। হে কৃষ্ণ ভগবান, তুমি বললে গীতার পাতে কথা বলতে বলতে অর্জুনের সাথে ধর্ম সংস্থাপন করিতে তব অধিষ্ঠান, দেখেন এই সড়কটা কইয়েই একেবারে জাইক মারিছে, জাইক কলাম যা মারিছে তার কবর না, বসে শোনেন না বলে, কারণ এই সড়কটা উচ্চারণ করে জবাব আছে ওর ভিতরে। যদা যদি ধর্মস্ব গ্লানী ভাবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মানম শ্রীরম্মহম পৈত্যানাম সাধুনাম বিনাশায় চতুষ্কৃতা ধর্ম সংস্থাপনায় সম্ভাবামী যুগে যুগে। তাহলে আমি রাগি দিয়ে বললাম দয়াল হরি, আমি সাধুদের পরিত্রাণ করি আর অসাধুদের বিনাশ করার জন্য হরি বারে বারে করি অবতর, তাহলে এই কথা তুমি যখন বললে গেলে তাহলে আমি তো থাকি সাধুর তলে, তোমার মতো উচ্ছৃঙ্খল অমানুষ ছেলে ওর পক্ষে আমি থাকতে পারি না, নিজেই তো কয়ে গেলে। আবার বললে সবার ঠাই তোমার কোনো পক্ষপাতিত্ব নাই, কেন আমার পক্ষপাতিত্ব নাই, আমি কৃষ্ণ জগতপতি, আমি সাধুর দলে পক্ষপাতি, সাধুকে পরিত্রাণ করিবার কারণ আমি কৃষ্ণ কাল শশী বারে বারে ধরায় আসি, তার প্রমাণ হিরণ্য কশ্যপ নন্দন, হিরণ্য ছেলের নাম ছিল কি গোসাই, প্রহ্লাদ, সেই প্রহ্লাদ যখন একটু বড় হলো সঙ্গে সঙ্গে হরিনামে মাতোয়ারা হয়েছিল, হিরণ্যকশ্যপ যখন দেখতে পেল তারে করে মানা, তুই বলিস হরি 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 আমার জীবনের চরম হরি, হরি মানে শত্রু, হরিনাম আর করিস না, যেমন মশা যুক্ত হরি তার নাম মশারি, বুঝতে পারছিস, মশার হরি মশারি, প্রহ্লাদ দেখে বলে তাই বাবা বলি তো কোথায়, আমি হরিনামে বড় আনন্দ পাই, এই হরিনাম মুখে তুমি যদি বন্ধ করে দাও কথা চল, অন্তর দিয়ে দেখো ভেবে আমি ঘুমিয়ে গেলেও আমার হৃদয়ের মাঝে হরিনাম উচ্চারণ হবে, এই হরিনাম বন্ধ করতে পারবে না কোনো জন, ও বাবা আমি ঘুমাইয়ে গেলে পরে আমার শ্বাসে শ্বাসে স্মৃতি মন্দিরে এই হরিনাম হয় উচ্চারণ, আমার কাছে বলো দেখি এই নাম আমি ভুলি নাকি, তখন প্রহ্লাদের বাবা বলে ডাকি চল তোকে গুরু গৃহে নিয়ে যাই, এখন ওকে যখন গুরু গৃহে নিয়ে গেল সঙ্গমর্ক গুরু ছিল, তখন তারে ডেকে বলল একে হরিনাম ভুলাবার কারণ তোমার কাছে এলাম বটে, ভুলে বলি তোমার নিকটে এ লেখাপড়ায় মন দেয় যেন পাঠে যাতে হরিনাম হয় বিস্মরণ, আজকে বাবা সামনে কথা বলে না, গুরুর কাছে নিয়ে গেল, প্রহ্লাদকে গুরু লেখাপড়া শেখাতে আরম্ভ করল, এখন গুরুদের চেয়ে দেখতে পায় যা শেখাতে যায় তার মধ্যে হরি হরি কয়, গুরুদেব মনে মনে ভাবে তাই ওর একটু নামটা বড়াই, কারণ নামটা করতে গেলে এই কঠিন অবস্থা হলে আর হরিনাম বলার পাবে না সময় কি, এইবার যখন নামটাই দিল বলে বসে শোনেনি, জানি যে অন্য ঘরের নামটা ওকে যখন পড়াইতে যায় নয়াকে নয়
নয় দ্বিগুণে আঠারো, তিন নং সাতাশ, চার নং ছত্রিশ, পাঁচ নং পঁয়তাল্লিশ, ছয় নং চুয়ান্ন, আর সাত নং তেষট্টি, আট নং বাহাত্তর, নয় নং একাশি, নয় দশে নব্বই। গুরুদেব বলার সঙ্গে সঙ্গে ঢাকি দিয়েছে প্রহ্লাদের অঙ্গে, কথা প্রসঙ্গে প্রহ্লাদ বলেছে তখন, গুরুদেব তুমি নয়ের ঘরের নামটা করে যে তত্ত্ব আমাকে শিখাইলে আমি জীবনেটা যাব না ঘুরে, এই নয়ের ঘরের নামটার মধ্যে আমি নূতন সংজ্ঞা আজ করি দর্শন। কি বলে, এই নয়কে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলে যে জোর সংখ্যা হয়, ওই জোর সংখ্যা যোগ করলে আবার হয় নয়। এর মানে কি, যিনি নিরাকার নির্গুণ ব্রহ্ম বটে আমি বলি তোমার নিকটে, তিনি যখন গুণিত হয়ে সগুণে প্রকাশিত হয়, এই সগুণে এলে পরে তখন সে অনেক রূপ জগতে ধরে, আবার সে যখন আকর্ষণ করে সবাই তার সঙ্গেই মিশে যায়। বলে থিওরিটা কি বলতে একটু আমায়, বলে নয় একে নয়, আমার কৃষ্ণ ছাড়া নয়, নয় দুগুণে আঠারো, একের পিছু এক আঠারো, এক আর আট নয়, কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, তিন নং সাতাশ, দুই সাত সাতাশ, দুই আট সাত নয়, হরি ছাড়া নয়, চার নং ছত্রিশ, তিনে ছয় ছত্রিশ, তিন আর ছয় নয়, হরি ছাড়া নয়, পাঁচ নং পঁয়তাল্লিশ, চারে পাঁচ পঁয়তাল্লিশ, চারে আর পাঁচ নয়, হরি ছাড়া নয়, ছয় নং চুয়ান্ন, পাঁচে চার চুয়ান্ন, পাঁচ আর চার নয়, হরি ছাড়া নয়, সাত নং তেষট্টি, ছয়ে তিন তেষট্টি, ছয় আর তিন নয়, হরি ছাড়া নয়, আট নং বাহাত্তর, সাতে দুই বাহাত্তর, সাতাত্তর নয়, হরি ছাড়া নয়, নয় নং একাশি, হরি বড় ভালোবাসি, আট আর একে নয়, হরি ছাড়া নয়, নয় দশে নব্বই, মনের কথা খুলে কই, নয় আর শূন্য যোগ করলে হয় নয়, হরি ছাড়া কিছু নয়, সারা হরি বল, হরি বল। গুরুদেব মনে মনে ভাবে তাই, আরে কারে শিখাই লেখাপড়া, এ তো অন্যরকম একটা শক্তিকে গড়া, আমার সত্য পুরুষের মধ্যে এখন এই সূত্র আমি শুনে যাই। ওর বাবাকে খবর দিল, হিরণ্যকশিপু এলো, গুরুদেব ডেকে বলেছিল তোমার ছেলেকে সে লেখাপড়া শেখাবার মতো শক্তি আমার মধ্যে নাই, তুমি আমার কথা লবা, তোমার ছেলেকে নিয়ে যাবা, ওরে আমি যা শিখাই আমার বুদ্ধি আছে যা ঘটে, আমি বলি তোমার বিপটে, আর ও যা বলে অনেক উপরের বুদ্ধির কথাটা আমারও জানা নাই। সব কথা শোনার পরে প্রহ্লাদকে সঙ্গে করে প্রহ্লাদের বাবা এসে ঘরে জল্লাদকে তখন নির্দেশ দেয়, এই জল্লাদ পাথালবি বাজার থেকে বিষ আনবি, এই দুষ্টকে খাওয়াইয়ে দিবি, ওকে মারিবার আশায়। যখন দিল পরাম ইস বাজার থেকে আনলো বিষ, বিষের বাটি প্রহ্লাদের পরে যখন করিল অর্পণ, প্রহ্লাদ চিন্তা করে তাই বিষ দেখে কি আমি ভয় পাই, আমি হরি বলে বিষ এখানে করিব নিবেদন, যাই হরি বল, হরি বলে বিষের বাটি হাতে তুলে সেই বিষ হরি নামে করি নিবেদন। যখন সেই বিষ খেল, বিষ অমৃত হয়ে গেল, প্রেমানন্দ হরি হরি বল যত ভক্ত, হরি নামে বিষ যখন অমৃত হয়, প্রহ্লাদের বাবা তখন জল্লাদেরে কয়, ওরে জল্লাদ এবার তুই আমার কথা মান, এবার এক সাপুরের নিকট থেকে তালকে উঠে আন, তালকে উঠে সাপ এনে দিবি ওর সন্নিধানে, ওকে সাপে কামড়ে দিলে ওর জীবন হবে অবসান। বাজারে এক বেগেছিল, কেবল তার সাপ ধরে আনলো, তখন গিয়ে জল্লাদ সেই সাপ পরে আনায়, সাপ ছিল ঝাঁপির ভিতরে, যখন দিল প্রহ্লাদের ধারে, ঝাঁপি যখন উঁচু করে করে সাপ মস্তক করেছে উত্তোলন, সর্পে যখন ধরেছে ফোনা, প্রহ্লাদ বলে তাকে আমি ভয় পাই না, সর্পের মধ্যেও আছে আমার হরি নারায়ণ, এই হরি যেদিনই যাবে চলে, সাপ সেদিন তুমি পড়বে ঢোলে, মৃত বলে তোমাকে জানবে সর্ব জগ, তাহলে সর্পের মধ্যে আছে হরি, প্রহ্লাদ এই জ্ঞান করি, সর্পের মস্তক ধরি, নিজের গলদে এসে যখন জড়াইয়া নিল, সবাই তখন দেখতে পায় রজনী গন্ধা ফুলের মালা হয়ে যায়, প্রহ্লাদ হরি 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 বলে হিরণ্যকশিপু দেখে তাই, দুষ্টের ছটপা ঘাতেও মৃত্যু নয়, পাগলা হস্তি একটা কর আনায়ন আনলো, তখন পাগলা হস্তি মদ খাওয়াইয়া মাতাল করিল তার মস্তি, এইবার প্রহ্লাদের হস্ত পদ করিয়া বন্ধন বসে শোনে নিজামি দলে, হস্তির সামনে যখন দিল ফেলে থমকিয়ে হস্তি দাঁড়ালো, তখন হস্তি দাঁড়াইয়া চিন্তা করে, ওরে ভক্তের অঙ্গ অঙ্গের গন্ধ আসে আমার নাসিকা গন্ধের ভেতরে, আমি আজ পশু জনম ধরে ঘুরি সর্বদায়, আজ পেলাম যখন
প্রহ্লাদের বাবা দেখে তাই এ দুষ্ট আরে হাতি হইলে দিল রেহাই। হ্যাঁ প্রথমান বড় একখানা পাথর আন, পাথরের বক্ষে আমি করিয়া বন্ধন, বক্ষে বাঁধিয়া শিলে একে নিক্ষেপ কর সাগর সলিলে, ওরে বাসায় কোন হরি আমি করব দর্শন। প্রহ্লাদের বক্ষে যখন শিলা বেঁধে দিল, প্রহ্লাদ হরি বলে কাঁদিতে লাগিল। প্রহ্লাদ বেঁধে বেঁধে বলে তাই হে হরি মালিক সাই, আমার জানা আছে ভালো, তুমি যদি চিন্তা করো শিলাকে ভেলা করে দিতে পারো প্রভু নীল দল। জয় হরি বল হরি বলে প্রহ্লাদ ভাসে চোখের জলে, বক্ষে বাঁধিয়া শিলে সাগর সলিলে, যখন করিল নিক্ষেপ হিরণ্য দেখিতে পায় শিলা ভেলা হয়ে প্রহ্লাদকে ভাসায়। কেমন লাগে কে বাসায়? আমি কোন দলে? বিয়ের দলে না ভগ্নীপতির দলে? প্রহ্লাদ প্রহ্লাদকে আমার বিয়াই হক না ভগ্নীপতি হক? আমি ভক্তের দলে, আমি সাধুর দলে। তুমি নিজেই গেছো বলি কি এক ঘটনায় সব প্রশ্নের জবাব দিয়ে দেবো সবার থেকে। দেখিছো ঘটনা কোন জায়গায়? কায়দা আছে, আগে বোঝো তত্ত্বগুলো আগে খোঁজো। প্রহ্লাদ তখন মনে না মোটে হিরণ্য পড়ে গেল সংকটে, অমনি হিরণ্য বলে ওঠে তোর হরি আছে কোন কোন জায়গায়? মনে আমার আছে বাবু, তোর হরি আগে নিপাত করব, তাইলে আমার থাকবে না ভয়। প্রহ্লাদ কি বলছে? জলস্থল অনলে অনিলে, ভক্তিভাবে ডাকলে তাকে সব জায়গাতে মেলে, বলে এই ফটিকে স্তম্ভের মধ্যে তোর হরি আছে নাকি আমার কাছে বল দেখি। বলে হ্যাঁ আছে। এই কথা প্রহ্লাদ যখন বলে দম্ভ ভরে, ফটিকে স্তম্ভ পরে, যখন পদাঘাত করিল আমি হরি মনের কথা কই। প্রহ্লাদকে বাঁচাবার করে বসে শোনেন নারী নরে, আর ওর বাবাকে মারিবার করে আমি নরসিংহ হই। নরসিংহ হলাম কেন? নরসিংহ না হলাম কেন? নর মানে অর্ধেক মানুষ, অর্ধেক সিংহ। ওই প্রহ্লাদের বাবা এত শৃঙ্খলি বা হলো কেন? কারণ আছে না? হ্যাঁ কায়দা আছে। প্রহ্লাদের বাবা সাধনা করে বর পায়, মানুষেও মারতে পারবে না, পশুকেও মারতে পারবে না, দেবতাও মারতে পারবে না, অস্ত্রেও কাটবে না, জলেও মরবে না, স্থলেও মরবে না, ঘরেও মরবে না, বাইরেও মরবে না, দিনেও মরবে না, রাত্রেও মরবে না। ওর ছিল ধারণা তাই আমার কেউ মারিতে পারবে না, তাহলে আমি তো মরবো না। কিন্তু বলত বোঝে না, দেখেছেন ভেবেছিল মনে মনে আমি মরিব না কোনো দিনে হরিব, তাহলে ওটা কিন্তু ভাবা সঠিক নয়। তাহলে আমি কি বললাম? কি কি রূপ ধরলাম? অর্ধেক সিংহ অর্ধেক মানুষ, নরসিংহ হলাম। সেটাই দেখ কেমন লাগে, মানুষও না পশুও না, নরসিংহ। ঘরেও মারবো না, বাইরেও মারবো না, টানিয়ে বারান্দার থেকে এনে কোথায় নিলাম? সাসিয়ার তলায়। তুমি ঘরে মরবা না, বাইরে মরবা না, সাসিয়ার তলায় মরবা না, সে মর করবাও না। হ্যাঁ কায়দা কত কি বাবা, তুমি দিনে মরবা না, রাত্রে মরবা না, কিন্তু সন্ধ্যার সময় মরবা না, সে মর তো পাও না, কেমন লাগে? হ্যাঁ কায়দা কত, তুমি জলেও মরবা না, স্থলেও মরবা না, তোমার জলও না স্থলও না, টান দিয়ে তুলে নিলাম আমার উরু পরে, অস্ত্র না শস্ত্র না নাক দিয়ে দিলাম দক্ষ চিরে তার বেশি যদি ওইরকম বাড়িয়ে যায় তখন সেই যে কপালে ওই হয়। হরি বল হরি বল, আমার একটা কথা মনে পড়েছে, কব কব বৃকদত্ত নামে এক দত্ত ছিল, হঠাৎ যখন মনে পড়িয়ে গেল একটু বইয়ে যাবে। হ্যাঁ এসেছেন, বাহ এতদিন আমরা এতক্ষণ আমরা ছিলাম যার অপেক্ষায়, তিনি চলে এসেছেন আমাদের এই ধর্মরাজ সভায়, আমি তাকে করি আকর্ষণ, সে আর কেউ নয় আমাদের এমএলএ সকলের রত্নাদুল হয়, তার উদ্দেশ্যে একবার করতালি উলুধ্বনি করুন সর্বজন। হ্যাঁ আপনারা দিল্লি তো হয়, আপনি আমাদের নেত্রী বটে, আপনাকে দিলেই সবাই আনন্দ পাইছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় শ্রীমতী রত্না ঘোষ। সত্যি আমরা
আন্তরিকভাবে কৃতজ্ঞতার কাছে এবং সেই সাথে সবাই শুনি আবার তার কথা কবিয়াল অসীম সব আমার না ওইসব বললে আমার কিন্তু ভালো লাগে ওই অমুক পুরস্কার তমুক পুরস্কার তার চাইতে আমার পরিচয় এই হোক আমি আপনাদের নিজের লোক হরিবল 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 আমারে যখন পায় আমাকে বসে তোমায় দিয়ে না তখন আমার ভালো লাগে হ্যালো তাহলে আমার তো একটু বলতে তুমি গেলো কেন ডাবলি দিলাম বলে তুমি গেলো নাকি যে ঘটনাটা মনে পড়ে একটু বলি আপনাদের দ্বারে ঘটনার সূত্র কোথা থেকে মনে আছে বেশি বারবারন্ত হলে সে কিন্তু যায় রসাতল দেখেন বৃকদত্ত শিবের সাধনা করে বৃক্ষতলে একটা বর পাওয়ার আশায় বৃকদত্ত শিব যখন তার কাছে এলো তখন তাকে বলেছিল হ্যাঁ বলো বলো কি বর চাও আমি এসেছি ভোলা মৃত্যুঞ্জয় বৃকদত্ত বলে তাই আমি মৃত্যুঞ্জয় হতে চাই আমার জন্য মরণ নয় ভাই ওরা স্পেশাল জিনিস ও দেওয়া যাবে না পেটালিকে বাদ দিয়ে আর কি চাও পেটালি এই পথটা দাও শুনো পাগলা ভোলা না আমি যার মাথায় দেবো হাত সেই জন্য সঙ্গে সঙ্গে বর্ষ করে দাও এটা দিলাম যাও যেই এই দেশে ওর মধ্যে দুষ্ট বুদ্ধি খেলেছে এখন ভাবছি সে হাত দিলে ধ্বংস হয় কি না হয় একটু পরীক্ষা না করলে কি হয় চারিদিকে তাকায় দেখতে পায় আর কেউ নাই পশু পাখিটাকে কেউ নাই শিব রেই ডাকবেছে বলা না দাঁড়াও কি খায় আমি তোমার মাথায় হাত দিয়ে দেখবো তুমি বর্ষ হও কি না হও শিব বলে আমি যে তোর গুরু খাই গুরু দিয়েই হবে আগে বহনী শুরু শিব মনে মনে চিন্তা করে বর আমি দিলাম ওরে এখন ও হাত দিল আমার মাথার পরে আমার বুক করে দুরু দুরু এখন যদি শিবের মাথা ভস্ম হয় শিবের মৃত্যুঞ্জয় নাম নষ্ট হয় আর যদি ভস্ম না হয় নিজের বাক্য নষ্ট হয় ভয় তখন শিব দৌড়ায় দৌড়াচ্ছে বিকদত্ত পিছনে পিছনে গেছে গিয়ে কালীর কাছে দেখে বলে কালী তুমি না বাঁচালে আমার কিন্তু আর বাঁচা নাই কি বলবো তোমার ঘরে বিকদত্ত এসেছে আমার মাথায় হাত দেবার পরে হাত দিলে পরে আমি হবো সাই কয় এটা পেলো কোন জায়গায় কয় আমি তো বার দিছি বলে না তো সাই কয় আমি ওর কাছে যাতে পারবো না বলে আমার মাথায় হাত দিয়ে বসে আমি মরি যাবার এসেছি কয়টা আমি কী করবো অবশেষে বলো তাই কয় শোনো তুমি আমাকে ফেলে বল হরি বল হরি বলে শ্মশানে মশানে করো বাস বিপদে পড়িলে পরে যেতে হয় গুরুর ধরে গুরু তোমার কৃষ্ণ বিতবাস শিব যখন কৃষ্ণের কাছে গেল বৃকদত্ত দৌড়াচ্ছে কৃষ্ণ সব কথা যখন শুনতে পায় বলে কৃষ্ণকে এ শোনা সবাইদের সব শক্তি দিতে হয় না অযোগ্য ব্যক্তি শক্তি পেলে তাতে সর্বনাশ ঘটায় বুঝতে পারছেন ঘটনা কোন একজন অযোগ্য ব্যক্তি যদি শক্তি হাতে পায় তার দ্বারা জনগণের ক্ষতি হয় যোগ্য ব্যক্তি যদি ক্ষমতা পায় তাহলে তার দ্বারা জনগণের উন্নতি হয় উন্নয়ন হয় এই জন্য যোগ্য ব্যক্তি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই সবসময় সাপোর্ট করতে হয় কৃষ্ণ করি মানা আর না বুঝে এইভাবে জানে তারে শক্তি দিবা না কয় দিয়ে বইছি তখন এবারের মতো বাঁচাই দাও কৃষ্ণ বলে পিছনে যাও দেখিতে দেখিতে কৃষ্ণ কি কর্ম করিল সঙ্গে সঙ্গে কৃষ্ণ অঙ্গে নারী মূর্তি হইল সুন্দরী রূপসী হয়ে দত্তের সামনে দাঁড়াইয়ে অমনি বলছে বলো না তুমি কি চাও বলো যেই রূপসী সামনে গেছে কার মাথায় হাত দেবে বাবা আর কি তা মনে আছে এখন খালি মনে বলতেছে এরে যদি কথা রে এর মধ্যে রাধে রাধে আসলো কোন জায়গায় উনি কয় রাধে রাধে এই জগতে আসুরিক প্রবৃত্তি নিয়ে চলে যারা সুন্দরী রমণী দেখলেই হয়ে যায় আত্মহারা পাগল পাড়া সমস্ত কর্ম তার ধ্বংস হয়ে যায় দত্ত বলে খাই যুবতী আমি তো প্রশ্ন করি তো কোথায় হ্যাঁ তুমি থাকো কোথায় যুবতী তখন ডেকে বলে আমি ঘুরি শুধু জঙ্গলে জঙ্গলে
ওই কথা যদি আরো শুনতে পারি দৈত্যর আনন্দ কত বাড়ে। দৈত্য বলে, অব সুন্দরী, আমি কি তোমার কেউ হতে পারি? বলো না তাড়াতাড়ি। তার মানে আমি তোমাকে বিবাহ করি, একই সজ্জায় করিব স্বয়ং। যুবতী দেখে বলে, তাই তোমার মতো পুরুষ পেলে কোন রমণীর বিবাহ আনন্দ হয় নাই। কিন্তু খুলে বলি তোমার কাছে আমার একটা প্রতিজ্ঞা করা আছে। কি প্রতিজ্ঞা? আমার সঙ্গে সঙ্গে ঠিক আমার ভঙ্গিমায় যদি কেউ নাচিতে পারে, আমি একমাত্র পতিত্বে বরণ করিব তারে। দত্ত বলে তখন যুবতীর ঘরে, তাহলে নেচে দেখাও, আমিও নাচি, এই যে আরম্ভ হলো নাচা নাচি। সোহাগ চাঁদ বদলি ভাঙে নাচত দেখি, 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 ধনী নাচত দেখি, ধনী নাচত দেখি, ধনী নাচত দেখি, সোহাগ চাঁদ বদলি ভাঙে নাচত দেখি, সোহাগ চাঁদ বদলি ভাঙে নাচত দেখি। কৃষ্ণচন্দ্র নিজের অস্ত্রে যখনই হাত দিল, দৈত্য নিজের অস্ত্রে আঙুল ছোঁয়াইল, বেশি পারলে কি হয়, হ্যাঁ সিসিং ভাগ হয়ে যায়। এই জন্যে গান্ধারী বলিত, কোথায় আমি কৃষ্ণ কমলা কি ভক্তের পক্ষে থাকি, ভক্তকে রক্ষা করবার পরে বারে বারে আমি আসি শ্রীনন্দের কানে। এবার একটা গান গেয়ে নেই নাকি, তারপরে আর একটু দেই। তবে একটা কথা মা, আমি যা বলে যাই আমার কথাই শুনিয়ে যাইও, ঝামেলা ভাটাই বাবা যা কয়টাই শোন। গোসাই উঠে যান কেন, অনেক দূর বাড়ি ধরতে হবে গাড়ি, এই জন্যে তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যান। ডাক্তারবাবু আপনি ওই জায়গা কেন, ওই জায়গা ভালো শোনা যায় গান। ডাক্তারবাবু তো গানের গান শোনেন, শোনেন আজকে, ঠিক আছে আমি যাইনি। উনি সামনে বসছে মানে পুরো রসটা শ্রাবণ করবার কামনা বাসনা দিয়ে উনি এসেছে। কারণ যদি চেয়ারে বসে থাকে, এ ও কবে নিয়ে আবার ওনাকে, তাহলে ভালোভাবে কি আর এই কবির কথা কানের মধ্যে ঢোকে। ডাক্তারবাবু এক নিরিবিলি বইছে, খাটি ছোটা হয়েছে, প্রণাম জানাই। যাই রাধে মা, আমি যা কইতেই শুনে যাই না। এক ভদ্রলোক, অনেকের অনেক কিছু দেখবেন প্যানিক থাকে, আমার এটা এটা করতে ভালো লাগে, আমার ওটা করতে ভালো লাগে, কেউ গাড়িতে উঠলে খালি কলম কেনে, কেউ গামছা কিনতে ইতালি থাকবে, রুমাল কিন্তু ইতালি, কেউ সিরিয়ে ভাজা দেখলেই সিরিয়ে খাবে, বাদাম বাদা কারো সামনে দিয়ে যাতে পারবে না, কেমন ভাত খাইয়ে উঠেছে, কেউ ঝাল মুড়ি দেখলেই কেনে তাড়াতাড়ি। ওরে বাস, ও কোষ নেই কোষ নেই,
ওই ভদ্রলোকের সবসময় খালি বিয়ে করতে ইচ্ছে করে। উনি 18টা বিয়ে করেছে, বয়স ওনার 73। 18টা বই চলে গেছে, পরে আর একটা বিয়ে করেছে, বউটার বয়স 19 বছর। ওর বাবারে 25 লাখ টাকা দিয়ে নিয়েছে, বোঝা কথা। এমনি এমনি হ্যাঁ বুড়ো কোকার করছি বউ কয় বাবু। ওই বয়সে যদি ওই জাতীয় মেয়ে নিয়ে বউ করে নিয়ে আসে, সেই বউ করে দিন স্বামী দেবাব আছে, বড় ফাঁকা বাড়ি, ঘর ভরা টাকা, কিন্তু বুড়ো তো আসল ধরা ফাঁকা। বুড়োর সাথে কখনো ভালো মুখে কথা বলে না, মিনসে কিন্তু দেখবেন মায়েরা, ও মা এই জায়গার মায়েরা না, এই জায়গার ভালো। যতই গন্ডগোল থাকুক না কেন, যদি কোনো সোনার জিনিস বলো শাড়ি টাড়ি কিনতে ইচ্ছে করে না, তখন একেবারে ভীষণ কড়া ধরনের মহিলারও সুর একটু মধুমাখা মধুমাখা হয়ে পড়ে। শুনছ, বুঝতে হবে যে এই বাড়ির দশা তার খসিছে আর কি। ওই ডাক শুনেই ঠিক পাতি হবে, ডাকের বাপ বরাদ্দ ভালো না। একটা কথা বলবো, তার মানে এই দশা তার পকেটে নেওয়া আর কি। বুড়োরে তাই কি হয়েছে, বুড়ো তো ভাবে জল তরঙ্গের মতো ঝিমি 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 করে তার দেখে কি গেল। যখনই বলছে শুনছো, কারণ এরকম ডাক তো শোনে না, কি বলো বলো বলো। এই দুর্গা পূজায় আমাকে একখানা বেনারসি শাড়ি কিনে দাও না ভালো। বুড়ো যে কি খুশি, বউ চাইছে বেনারসি, বলে চলো গড়িয়াহাটের থেকে কিনে নিয়ে আসো। এক বস্তার টাকা নিয়ে নিজের গাড়িতে বউরে চড়াইয়ে গড়িয়াহাটে একেবারে মদনলাল পুরানার দোকানে হাজির হয়েছে। গিয়ে বলে দেখি বেনারসি শাড়ি দাও তাড়া করে। দোকান থেকে কেতনা দামে চাইয়ে বাবুজি বাতাই না, বাবু কত দামের আপনাকে দেবো আপনি বলুন। যাকে বার তো সুভাবে আনছো, বাংলা শেখবা না, বাংলায় মুখ দিয়ে আসবা না, খবরদার ওই দোকান টোকান বন্ধ করে দেবো। শাড়ি দাও কত দামের, বলছে তোমার দোকানে যত দামের আছে তার চাইতে বেশি দামের দাও। ও তো গায়ে খুলে দিয়েছে মারোয়ারি, বাঁচতেছি এটা ভালো লাগে না, ওটার চড়ি ভালো না, এটার পাড় ভালো না, 30-40 কেন বাঁচিছে। এবার 8 লাখ টাকা দামের একটা বের করেছে। এইবারে স্বামী বাঁচিয়ে দিয়েছে, এটা খুব ভালো, এটা না বলছি, এটা আমার ভালো লাগছে না। তখন দোকানদার বলছে, বাঁচা বাঁচি তো অনেক করেছো তুমি, আর বাঁচা বাঁচি করে না, তোমার বাবা যেটা বেঁচে দিয়েছে ওইটা নিয়ে চলে যাও। একটা গান নেই নেই তারপর আরো কিছু দেই নাকি, হরি বল হরি বল হরি বল। বসে হৃদয়ে কুঞ্জ বলে
সবাই মানুষ, মান হুস, যার মানে হুস নাই সে মানুষ না। আমি এমন কাজ করবো না যাতে আমার অপমানিত হতে পারে।
শ্রী ঠাকুর ভবে পাগলা বলতেন, দেখ মনে রাখবি, শোক টানা ভালো তো দিক টানা ভালো না, এমন কাজ করবি না যে অমুক দিকে তুই যেতে পারবি। এখানে বসবাস করি, এমন কাজ করা যায় যারা ভালোবাসে তাদের আর ভালোবাসা থাকবে না, সময় লাগে না, 5 মিনিটের মধ্যে ধ্বংস করা, কিন্তু ভালোবাসাটা অর্জন করা খুব কঠিন, একটা জায়গা দাঁড়ায়। আমি আগেই বলেছি কিসে কিসে ধ্বংস করে সেগুলো আগে ব্যাখ্যা করে আপনাদের কাছে বলেছি। মানুষ কজন পাবেন মানুষের মধ্যে, এই মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে তার জন্য আমি যুগে যুগে আসি হন ওই অমানুষদের ধ্বংস করতে। সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম, বাবা বিশেষ কারণ, আপনার কোন আত্মীয় হসপিটালে ভর্তি আছে, আপনি রাত 2টার সময় টাকা নিয়ে যাচ্ছেন তার কাছে, তাড়াতাড়ি করে গাড়ি নেই সাইকেল 1 লক্ষ টাকা, আপনার কেউ আপনার বুকে ছুরি মেরে টাকাটা কেড়ে নিয়ে গেল, আপনি পথের পাশে পড়েছেন, আর একজন যাবার সময় দেখে আপনাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে তার নিজে রক্ত দিয়ে আপনাকে বাঁচিয়ে দিল, এই কোনটা মানুষ বলুন আপনাকে? দুটোই তো মানব কুলেই জন্ম, এখানে মানুষ মানুষ কি এত সহজ নাকি? মানুষ শব্দটা অত্যন্ত দামি, এগুলো অ্যানালাইসিস করি আমি, যদি তাই না হতো তাহলে হাকিম বিচার করে কি ফাঁসির হুকুম দিত? তারাও তো মানুষ, বিচার করে ফাঁসির হুকুম দেয় কেন? রাম রহিম তো মানুষ, এখন জেলের মধ্যে আছে কেন? হ্যাঁ কায়দা আছে, তাহলে মানুষ অত সহজ করে এখন যাবে কষ্ট, এখন অভাবী যারা খেটে খাওয়া মানুষ তাদের স্বভাব অত তাড়াতাড়ি নষ্ট হয় না, যেগুলো বেশি টাকাওয়ালা মানুষ ওদের টাকা আমি কে এই আলোচনায় এসে যাব, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, অতএব মায়া পিসাচ্ছি গলতে বল, এটা একটা আলাদা পালা, যে প্রশ্নগুলো হয়েছে আগামী বৎসর এই পালা শুনিয়ে দেবে, কে আমি কেন আমায় জারে তাপত্র ইহা না জানিলে জীবের পরিচিত হয়, আমি কি অমৃতস্য পুত্রায় ধাম আর দিব্যালিত, আমি অমৃতের সন্তান, অমৃতের কণা, আনন্দের কণা, যেমন সাগরের জল মিষ্টি না নোনা, এটা দেখতে গেলে পুরো সাগরটার জলটাকে তুলে খাওয়া লাগে না, অঙ্গুলি অগ্রভাগে এক বিন্দু তুলে নিয়ে জিহুবায় স্পর্শ করলে বোঝা যায় লবণাক্ত, অনন্ত করি ব্রহ্মাণ্ড যে আনন্দময় ব্রহ্মবিরাজ, তার অতি সূক্ষ্ম সত্তা আমি অমৃত, এই জন্য নিজেকে যখন জানা যায় সেই আনন্দ সত্তাকে বোঝা যায় আনন্দময় হই না সেই মানুষ, হরি বল হরি বল, এই জন্য নিজের কথন অহংকার থাকা উচিত, অহংকার কেন তৈরি হয়, প্রকৃতে প্রিয় মানানি গুণই কম্মানি সদ্বস অহংকার বিগুণাত্মা কর্তা ভক্তি, আমি কোনো কর্তা নই কিন্তু আমি কর্তা ভাবি, সেজন্যই তো অহংকার, আমি সেবক
যখনই আমি পাঠটা মনে করব তখন আমার হুম আমি অবাক হয়ে যাই আমাদের রত্নাদেবীকে দেখে, যে কোনো সাধারণ মানুষ ওনাকে ডেকে কথা বলতে পারেন, উনি সাধারণের সঙ্গে বসে আছেন, যে কেউ কথা বলছেন, এমন এমন এমএলএ আসুক, এমএলএ পর্যন্ত যাওয়া লাগে না, তার সাথে অনেক পাতি আছে, তাদের ধ্যান কি কথা বলা যাবে, যাও তো এখান থেকে সরে যাও তো, এখন অনেক ঝামেলা আছে বুঝলে, স্বামী বিবেকানন্দ বলেছেন যিনি প্রকৃত সেবক হন তিনি প্রকৃত নেতা হওয়ার অধিকার করেন, আমি সেবা করব না আমি নেতা হব এটা হয় না, যিনি সেবক হন তিনি নেতা হওয়ার উপযুক্ত সেবা করেন, তাহলে আমি সেবক এই শরীর জগতে আমি একজন সেবক, ডাক্তারবাবু যদি এই চিন্তা করে রুগীর সেবা করেন যে রুগী তার সেবা করেন, আমি প্রভু তোমার সেবক তোমার আর আমি হইছি একজন এই অলিকাম সারা হয়ে গেল, তাহলে এই অহংকার 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 অহং মানে আমি তার কিসের অহংকার আগে জানো আমি তার, এখানে শাস্ত্র বলছে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেল অতএব মায়া পিসাচ্ছি বলে, সমস্ত নদীর গতি সাগরের দিকে কেন, পাহাড়ের দিকে তো কোনো নদী ছোটে না, তাহলে নদী সাগরের দিকে কেন, বাবাজি সাধন আমাকে একটা গান গাইতে বলেছে সঙ্গে মিল আছে গানটার আলোচনার সঙ্গে, ধরো সাগর পারে সাগর পারে মাঝি তুমি Thank you.
এই গানটি শুনবার জন্য আমাকে নির্দেশ সব তার প্রতিটি নদীর গতি সাগরে, প্রত্যেকটা নদী কেন সাগরের জল বাষ্প হয়ে সূর্যের উত্তাপে